বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা আমাদের ফ্রি ফায়ারে আসা নতুন ক্যারেক্টার স্কাইলার সম্পর্কে কিছু কথা জানতে পারবা, যেটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। এবং স্কাইলার ক্যারেক্টার আমাদের গেম প্লে করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তো সেটাই আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। তো বেশি পক পক না করে ভিডিওটা শুরু করা যাক। তো স্কাইলার ক্যারেক্টারের অ্যাবিলিটি তো আমরা সকলেই জানি, সেটা হচ্ছে গুলাল ফাটাই দেয় এবং আমাদের গুলাল ফালানোর পর আমাদের এইচপি বাড়িয়ে দেয়। তো এখানে ম্যাক্স লেভেলে থাকলে 5টা গুলাল ফাটাতে পারে এবং গুলাল লাগানোর পর ম্যাক্স লেভেলে থাকলে আমাদের 9 থেকে 10, আমার ঠিক মনে পড়তেছে না, বাট 9 থেকে 10 আমাদের এইচপি বাড়িয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকটাই ড্যামেজ খেয়ে রয়েছি এবং আমার হেলথ অনেকটাই কম, আমি মেডিকেট ফালাই দিচ্ছি। তো এখানে ওদেরকে মেডিকেট দিতে চাইতেছি। যাই হোক, তো এখানে আমি গুলাল ফালাইতেছি এবং এখন আমার এইচপি বাইরে যাবে। তো ভাই বাড়তেছে না কেন ভাই, কী সমস্যা? ও বাড়তেছে বাড়তেছে, হয়তো আমার নেট প্রবলেম তাই বাড়তেছে না। তো যাই হোক, এটা এখানে কোনো লিমিট নাই যে এই কটা গুলাল ফালানো যাবে এবং এই কটা গুলাল ফালানোর পর, এত পর্যন্ত এইচপি দেওয়ার পর আমাদের একটা এইচপি দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে তা না, এখানে আমরা আনলিমিটেড গুলাল ফালাইতে পারবো এবং আনলিমিটেডভাবে আমাদের এইচপি বাড়াইতে পারবো। তো কাস্টম ম্যাচে আমাদের কাছে আনলিমিটেড গুলাল থাকে, বাট আমাদের কাছে মেডিকেট থাকে মাত্র 2টা। তো আমরা 2টার বেশি মেডিকেট ইউজ করতে পারি না, যার কারণে আমাদের হেলথ বাড়ে না বেশি। তো এখানে স্কাইলার ক্যারেক্টার থাকলে শুধু আমরা গুলাল ফালাবো এবং আমাদের এইচপি অটোমেটিকলি বেড়ে যাবে। তো এখানে আনলিমিটেডভাবে আমরা আমাদের এইচপি বাড়াতে পারবো, আমরা আমাদের নিজেদের হিল করতে পারবো। তো এইটাই হচ্ছে এই স্কাইলার ক্যারেক্টারের বেস্ট অ্যাবিলিটি, যেটা হচ্ছে আমাদের কাস্টম ম্যাচে অনেক কাজে দেবে। তো এখানে কাস্টম ম্যাচের জন্য আমাদের আলোক ক্রুনো কে ক্যারেক্টার এর থেকেও বেশি, সব থেকে বেশি কাজে দেবে ভাই আমাদের এই স্কাইলার ক্যারেক্টার। তো স্কাইলার ক্যারেক্টার আমরা যারা যারা না নেবো, তারা তারা অনেক ভবিষ্যতে আমরা অনেক আফসোস করবো। তো স্কাইলার ক্যারেক্টার আপনারা এখনও যারা যারা নেননি, তারা অবশ্যই স্কাইলার ক্যারেক্টারটা নিয়ে নিন, যারা কাস্টম ম্যাচ খেলতে চান তাদের জন্য। এবং ক্লাসিক ম্যাচেও এই স্কাইলার ক্যারেক্টারটা অনেক কাজে দেয়। অনেক সময় হয় কি, এনিমি দূরে থাকে বাট গুলাল ফালাই দেয়, তখন আমরা গুলালটা ফাটাই দিতে পারবো এবং এনিমিকে সহজেই মাইরে ফালাইতে পারবো। কিন্তু কিন্তু ভাই, এখানে একটা কথা আছে ভাই, কথাটা হচ্ছে ভাই, ক্লাসিক আর র্যাঙ্ক অথবা টুর্নামেন্ট যাই হোক না কেন ভাই, কুরুনোর কোনো তুলনাই হয় না, কুরুনো ক্যারেক্টারের কোনো তুলনাই হয় না। কাস্টমের ক্ষেত্রে স্কাইলার বেস্ট, বাট অন্য যে কোনো ম্যাচ, যে কোনো ম্যাচের জন্য ভাই কুরুনো ক্যারেক্টারটা সব থেকে বেস্ট ভাই। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আনলিমিটেডভাবে আমার এইচপি বাড়াই নিতেছি, যেখানে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ কাস্টমে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আনলিমিটেড অ্যামো দিয়ে খেলি, আনলিমিটেড গুলাল যেটা থাকে। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ভাই, এইচপি বাড়ানোর জন্য আমাদের ক্যারেক্টার স্কিলটা চালু করতে হয় না। তো চালু না করলেও আমাদের এইচপিটা অটোমেটিক বেড়ে যায়। তো অনেক সময় হয় কি যে কুরুনো আর কি নির্দিষ্ট কুরুনো আলো এগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, বাট আমাদের এই এই স্কাইলার ক্যারেক্টার অ্যাবিলিটি ভাই, যদি আমাদের অ্যাবিলিটিটা আমরা অন নাও করি, তাও ভাই আমাদেরকে এইচপি দিয়ে দিবে ভাই গুলাল ফালানোর পর। তো এখানে আমি হেডশট দেওয়ার চেষ্টা করতেছি, বাট আমার হেডশট একটাও লাগতেছে না। তো এখানে অনেকগুলো মিস হইতেছে, তো কেন মিস হইতেছে তো সেটা আমি বলবো আমার পরের ভিডিওতে। এখানে আমি আল্ট্রা দিয়ে খেলতেছি এবং আল্ট্রার যা কিছু আছে সব কিছু বাড়াই দিছি এবং আমি ব্রাইট গ্রাফিক্সে খেলতেছি, যার কারণে আমার মোবাইলে অনেক প্রবলেম হচ্ছে এবং গ্লিচ দেখাচ্ছে। তো যাই হোক, আমি আবার স্কাইলার ক্যারেক্টারে চলে আসছি। তো এখানে আমাদের স্কাইলার ক্যারেক্টার গুলাল ফাটাতে পারে 5টা, ম্যাক্স লেভেলে থাকলে 5টা গুলাল পর্যন্ত ফাটাতে পারে। তো এই গুলাল ফাটানোর পাওয়ারটা কীভাবে কাজে লাগবে আমাদের কাস্টম ম্যাচে, তো সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি তো দেখতেছেন আপনারা, একজনকে আমি নক করছি। তো এখানে অর্দল যে ছিল, তো ওই ওকে প্যাক করে রিভাইভ দিতেছে। তো এখানে আমরা গুলাল ফাটাবো, একবার গুলাল ফাটিয়ে দিচ্ছি এবং ওকেও মেরে ফেলছি। আমরা সরাসরি গুলালের ভিতরে ঢুকে যেতে পারবো। তো এখানে আমি বুঝতেও পারবো না যে কীভাবে গুলালটা ফেটে গেল সেকেন্ডের উপরে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।